জনাব নওয়াজিশ আলী খান সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য। একজন টেলিভিশন ব্যক্তিত্ব নির্মাতা নওয়াজিশ আলী খান 1967 সালের 29 নভেম্বর করাচি টেলিভিশনে তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। পাকিস্তান টেলিভিশনে চাকুরিরত অবস্থায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে গোপনে আফগানিস্তান ও ভারত হয়ে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ টেলিভিশনে তিনি যোগ দেন। পাকিস্তান টেলিভিশনে 5 বছর এবং বাংলাদেশ টেলিভিশনে প্রায় 29 বছরের কর্মজীবনে তিনি অনেকগুলো প্রামাণ্যচিত্র, শিক্ষামূলক অনুষ্ঠান, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছেন। একজন সফল প্রযোজক হিসেবে 1975 ও 1976 সালে বর্ণালী অনুষ্ঠানের জন্য তিনি বেস্ট প্রডিউসার হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশ টেলিভিশন থেকে অবসর গ্রহণের পর 21 টেলিভিশনের সাথে তিনি যুক্ত হন এবং 2 বছর সাফল্যের সাথে কাজ করার পর তিনি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার সাথে যুক্ত থেকে অত্যন্ত দক্ষতার সাথে উপদেষ্টা অনুষ্ঠান হিসেবে প্রায় 15 বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গ্লোবাল টেলিভিশনের সিইও হিসেবে তিনি কিছুদিন কর্মরত ছিলেন। আর বেশ কয়েকটি অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঈদের আনন্দবেলা ম্যাগাজিন অনুষ্ঠান, জলসা, হুমায়ুন আহমেদের লেখা ধারাবাহিক নাটক বহুব্রীহী, অয়ময় ইত্যাদি। নওয়াজিশ আলী খান প্রযোজিত ঈদের আনন্দবেলা বিভিন্ন সময় উপস্থাপনা করেছিলেন আনিসুল হক, আবেদ খান, আবদুল্লা আবু সাইদ, ডাক্তার সঞ্জিদা আক্তার এবং জুয়েল আয়েজ। নওয়াজিশ আলী খান প্রযোজিত সপ্তপর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন অধ্যাপক আবদুল্লা আবু সাইদ। যদি কিছু মনে না করেন অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন ফজলে লোহানি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম নাটক প্রথম প্রহর প্রযোজনা ও পরিচালনা করেন নওয়াজিশ আলী খান। একজন সফল ও সার্থক মানুষ হিসেবে নওয়াজিশ আলী খানকে তাঁর সুদীর্ঘ কর্মময় জীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 21 পদকে ভূষিত করা হয়। প্রায় 56 বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব জনাব নওয়াজিশ আলী খান দেশের ইলেকট্রনিক মিডিয়া জগতে একজন সৃষ্টিশীল গুণী মানুষের নাম। 1967 থেকে 2023 তাঁর উল্লেখযোগ্য বিভিন্ন অনুষ্ঠান যেমন নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান এবং ধারাবাহিক নাটক নির্মাণ ও শিল্পী কলাকুশলী তৈরিতে তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘজীবী হন।